বেয়ানীবাজার উপজেলার চুয়াল্লিশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নানারকম উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৈরি করা হচ্ছে প্রতিমা এবার কয়েকটি মণ্ডপে প্রতিমা তৈরি করা হলেও অধিকাংশ মণ্ডপের প্রতিমা বাইরে থেকে তৈরি করে আনা হবে বিয়ানীপাচার উপজেলায় এবার পঁয়ত্রিশটি সর্বজনীন এবং নয়টি ব্যক্তিগত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে শারদীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে বিয়ানি বাজারে টিএনটি রোডে ইবনে আল টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে জানিয়ে সমশ্লিষ্টরা বলেন শারদীয় দুর্গাপূজা চলাকালীন মণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে আমরা আগের মতই প্রস্তুতഞ്ഞിছি

আগামী দুই অক্টোবর মহালয়া এবং নয় অক্টোবর থেকে মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে তেরো অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবা আখি হক এবিটিভি।